অনেক তো হলো গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কেন বাদ যাবে? আমাদের দুই বোনের একটু লেট হয়ে গেল, শুরুতেই পাতে পড়ে গেল বিরিয়ানি আর মুরগির রোস্ট। এই তো আমাদের খাদিমদার, অভিভাবক নিজেই আমাদের খাদিম দিচ্ছিল, এরই মাঝে ছালাদ চলে আসলো। ছালাদ জিনিসটা আমার সব থেকে ফেভারিট জিনিস, তার ভিতরে পাতে পড়ে গেল ডিম। ডিমটা কিন্তু শুধু জাস্ট ভাজাই ছিল, আর এরপরে দিয়ে দিল দই। দইটা আমি আরও একবার চেয়ে নিয়েছিলাম। আমাদের বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে মেইন খাবার থাকে বিরিয়ানি। ইন্ডিয়ানদের দেখেছি ওরা হরেক রকম খাবার দেয়, এমনও বিয়ে আছে বিরিয়ানি তো হয়ই না। ডাল সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই দেয় তারা, হাবিজাবি দিতে দিতে শেষমেশ বিরিয়ানি খাওয়ার তাদের রুচিই থাকে না। ওদের বিয়েতে হরেক রকম আইটেম থাকলেও আমার কাছে কেন জানি না আমাদের দেশের খাবারটাই বেস্ট লাগে। হয় কাচ্চি বিরিয়ানি, নতুবা এমনি বিরিয়ানি, কোথাও বিফ বিরিয়ানি, কোথাও মাটন বিরিয়ানি, সাথে মুরগির রোস্ট, ডিম, এগুলো তো আছেই। এর ভিতরে চলে আসলাম, বউর কিছু ছবি নিলাম। আমাদের বউর কিন্তু পাল্লার লাগেনি, সে একাই একশো, একা একাই নিজে সেজে নিয়েছে। আমরা হুট করে যে ড্রেসটা চেঞ্জ করে এসেছি, শুধুমাত্র বাবু আর আমি। আমরা সাজগোজ গয়নাঘাটে কিছু চেঞ্জ করিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আমি শাড়িটা চেঞ্জ করেছি, আর বাবু একটা সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই এই দম্পতির জন্য দোয়া করবেন।